গত বছর করোনা আবহের সময় থেকে সরকারের উদ্যোগে মিলছে বিনামূল্যে রেশন, আর সেই রেশনের আটা বিক্রি হচ্ছে খোলা মার্কেটে। হাওড়া জগৎবল্লভপুর সন্তোষপুর হাওড়া আমতা রোড ধরে যাতায়াত করলে নজরে পড়ে রাস্তার ধার বরাবর রেশনের দোকানে মাঝে মধ্যেই রেশন নিতে মানুষের লম্বা লাইন। রেশন দোকান লাগোয়া রয়েছে একটি গম পেশায়ের দোকান, আর সেখানেই দেখা মিলেছে সরকারি লেভেল লাগানো থরে থরে আটার প্যাকেট। জানা যায় তার সঙ্গে রয়েছে রেশনের গমও। ওই দোকানের মালিক জানান, সাধারণ মানুষ রেশনের আটা নিয়ে আসে আর পরিবর্তে নিয়ে যায় 400 গ্রাম ময়দা, আর 1 কেজি রেশনের গম নিয়ে আসলে আর সঙ্গে 9 টাকা দিলে মিলবে 1 কেজি ময়দা। একটা প্যাকেট দিলে আমি 400 গ্রাম ময়দা দিই, আর গম দিলে 1 কেজি গম, 1 কিলো গমে 1 কিলো ময়দা 9টা টাকা। রেশনের আটা কেনাবেচা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে চলছে। দোকানের মালিক আরও জানান যে আটা মানুষ রেশন দোকান থেকে পাচ্ছে তা খাবার অযোগ্য, কিন্তু সরকার যে আটাটা দিচ্ছে জনগণ খেতে পাচ্ছে না। করোনা রুখতে সরকারের পক্ষ থেকে লকডাউন অর্থাৎ যে বিধিনিষেধ জারি রয়েছে সেই বিধিনিষেধ আমরা গত বছর থেকে দেখেছি দিন এনে দিন খাওয়া মানুষ অর্থাৎ সাধারণ মানুষের এই লকডাউন পরিস্থিতিতে কাজ হারা হয়ে যাতে করে কোনো রকমে দুবেলা দুমুঠো খাবারটুকু পাতে থাকে পরিবারে, সেই দিক নজর রেখেই প্রশাসনের পক্ষ থেকে রেশন বিনামূল্যে করে দেওয়া হয়েছে, তার পাশাপাশি রেশনের পরিমাণও বাড়ানো হয়েছে মাথাপিছু। মূলত এই মতো অবস্থায় দেখা গেল আজকে হাওড়ার জগৎবল্লভপুর সন্তোষপুরে এক চাঞ্চল্যকর ছবি, যা ছবি দেখে রীতিমতো একেবারে তোলপাড়। সেটি হলো হাওড়ার জগৎবল্লভপুর সন্তোষপুরের রেশন দোকান আমতা হাওড়া রোড একেবারেই সংলগ্ন, যেখানে মাঝে মধ্যে যাতায়াত করলে দেখা যায় রোডের ধার বরাবর রেশনের দোকানে মানুষের লম্বা লাইন। সেই রেশনের দোকানের ঠিক কয়েক পা এগোলেই একটি গম পিষাইয়ের দোকান, সেখানেই মজুত রয়েছে অসংখ্য রেশনের বিনামূল্যে পাওয়া আটার প্যাকেট, তার পাশাপাশি রয়েছে বস্তা বোঝাই গম। কিভাবে এই দোকানে আসছে এই সমস্ত সামগ্রী আজকে জানবো, দেখতে থাকুন টাইমস বাংলা। সরকারি যে আটা দেওয়া হচ্ছে সেই আটা বিক্রি হচ্ছে, আপনার দোকানে কোথা থেকে আসছে? কন্ট্রোল থেকে। কে দিচ্ছে? খদ্দেররা। তো এই আটা আপনি তো বিক্রি করতে পারেন না? না, আমি বিক্রি করিনি তো। সরকার যে আটা দিচ্ছে জনগণ খেতে পারছে না বলে আপনি কন্ট্রোল থেকে, মানে কন্ট্রোল থেকে দিয়ে যাচ্ছে, কন্ট্রোল থেকে দিয়ে পাবলিকে দিয়ে যাচ্ছে। আপনি কিনছেন? হ্যাঁ, ময়দা 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 দিচ্ছি, ময়দাটা দিচ্ছি, ময়দা দিচ্ছি। আমি এক বছর হচ্ছে। হ্যাঁ, আমি কিনতে পারিনি সেটা ঠিক আছে, কিন্তু জনগণ খেতে পাচ্ছে না, আমি কি করব? কিন্তু এটা তো এই যে আপনি যে কাজটা করছেন এটা আইনত অপরাধ। জনগণ যদি অপরাধ, জনগণকে যদি ঠিক যদি মাল যদি সরকার দিত জনগণ নিশ্চয়ই খেত, কিন্তু এই মালটা জনগণ খেতে পারবে না, আপনি খেতে পারবেন না। আপনি যে কিনছেন এটা কি এটা অবৈধ না অবৈধ আপনি কি মনে করছেন? কিন্তু এখন অবৈধ বৈদ্যর কাছে এখানে কিছু যায় আসে না, কিন্তু জনগণ খেতে পাচ্ছে না, যার জন্য জনগণের জন্য আমরা আলাদা ব্যবস্থা নিয়েছি সেটা। কিন্তু আপনি তো যে সরকারি জিনিস খারাপ হচ্ছে এটা তো আপনি ব্যবস্থা নিতে পারেন না, আপনি তো না আমি আমি এর জন্যে জনগণের কাছে আমি কেন মানে ইয়ে হতে যাবো? এর জন্যে কমপ্লেন যে দেবে তারা যদি না দেয় তাহলে সরকার এই দিক এই দিকটা লক্ষ্য দিচ্ছে না, সে জনগণ রিপোর্ট দিচ্ছে না, অভিযোগ জনগণ জানাবে, কিন্তু আপনি তো এইভাবে নিজে তো এইরকম ব্যবস্থা নিতে পারেন না। তাহলে সরকার যে এইভাবে জিনিসগুলো যে দিচ্ছে খেতে পারেন, তাহলে সরকারি জিনিসগুলো কি ফেলে দিতে হবে? না, সেটা তো আপনি ব্যবসা চালাবেন এটা তো নয় না। তাহলে সরকার এইভাবে তাহলে দিচ্ছে জনগণ খেতে পারছে না, আমরা নিচ্ছি জনগণের স্বার্থের জন্য তো নিচ্ছি। এমন তো হতে পারে, এমন তো হচ্ছে না না, এটা তো আমরা তো জনগণের স্বার্থের জন্য নিচ্ছি, আমরা তো শুধু আমার স্বার্থের জন্য না। সেটা আপনি এটা কতদিন ধরে করছেন? এই তো আমি তো এক বছর, এই বছর
কিন্তু এটা তো গভর্নমেন্ট থেকে গরিবদেরই তো দিচ্ছে খাওয়ার জন্য। তারা না খেলে আমাদের দিয়ে গেলে আমরা কি করব বলুন? এই কতটা ময়দা দেন? 400। আর টাকা নিলে? টাকা নিলে আমরা টাকা নিই। একেবারেই চাঞ্চল্যকর তথ্য। দোকান মালিক বলছে যে সমস্ত রেশনে আটা দেওয়া হচ্ছে একেবারেই খাবার অযোগ্য, যার জেরেই মানুষ বাধ্য হয়ে সেই আটা বদলে ময়দা বা অন্যান্য খাবার সামগ্রী নিয়ে যাচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।